হাঁচি দিলে মুখে হাত দিতে হয়। হাঁচি তো দিয়েই ফলাইছি, এখন আর হাত মাইরা কি হইব? হাত মাইরা না মানে এটা মিনিমাম ভদ্রতা। এলো দিছি, হইছে। আচ্ছা তোমার মুখের ভাষা এমন কেন? এটা আমার মাদার ল্যাঙ্গুয়েজ। আমগো বাড়ির সবাই এ ভাষাতেই কথা, আমগো গ্রামের সবাই এই ভাষাতেই কথা। না মানে আমি যতটুকু শুনেছি তুমি ঢাকাতে বড় হয়েছো। হ্যাঁ হইছি, তো কি হইছে? আমি আমার মাতৃভাষা ভুলে যাব না, কখনোই না। আচ্ছা এখন কি করবেন, হইবে না জায়গা থাকবে? না হব না মানে শোব না আমি, তুমি ঘুমে পড়ো। হ্যাঁ আচ্ছা, তয় খটাস করে বাতিটা বন্ধ করে দিবেন, বাতি জ্বালানো থাকলে আমার আবার ঘুম আসে না, চোখে আলো লাগে। আচ্ছা ঠিক আছে আমি বাতি নিভিয়ে দিচ্ছি। পড়াশোনা করছে হারমিন মিনার। আল্লাহ মুখের ল্যাঙ্গুয়েজ এত খ্যাত, রিয়েলি মানে একটা মেয়ে এত খ্যাত কি করে হয়? ওহ দোস্ত তুই পুরো ঝামেলা পড়ে গেলি। ঝামেলা মানে মহা ঝামেলা। দেখ আমি ছোটবেলা থেকে বড় হয়েছি একটা স্মার্ট পরিবেশে, আমি নিজেকে যথেষ্ট স্মার্ট মনে করি। তুই স্মার্ট, সে আমার কপালে কিনা এমন একটা বোঝ উঠল। কাউকে জানাবি না ঠিক আছে? ওকে বাবা, কেউ জানবে না, কাউকে বলবো না। কিন্তু শিখেই পড়ি না ভাবি কে, আমি কথাই তো বলতে পারো না, শেখাবো কি করে? কি রাজীব ভাই কোনো সমস্যা? আরে না কোনো সমস্যা নেই, এমনি কথা বলছিলাম।
সালাম। আরে বৌমা তুমি কষ্ট করে চা আনতে গিয়েছো কেন? কালনা মা তো ছিল, তাকে বললে নিয়ে আসতো। কি সে কোন আম্মা, কিসের কষ্ট? সার খেয়ে দেন, সিনিটি পতে সিনি। দারুণ হয়েছে, এক্সেলেন্ট। আসামা রাইতে কি খাইবেন? বৌমা তোমাকে রান্না করতে হবে না, রান্না করার জন্য তো বাসায় লোক আছে। থাকুক না, তারপর আম্মা আমি রান্না করব, নিজের হাতে রান্না করব। আব্বা আপনি কি খাইবেন? তুমি যা রান্না করবে, তুমি যা রান্না করবে তাই, তোমার ইচ্ছা। তাহলে আপনি গলিকা আলু পরোটা বানাই, মজা হবে না? তাহলে আমি তাড়াতাড়ি পাকের ঘরের দিকে যাই। আচ্ছা আপনারা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে 10টার মধ্যে ঘুমাই যাবেন, আম্মা আপনিও কিন্তু তাড়াতাড়ি ঘুমাইবেন। মা কি যে বলে, আমি নাকি তাড়াতাড়ি ঘুমাবো? আরে দারোয়া ঠিকঠাক মতো গেট লাগালো কিনা তা চেক করতে হবে, শোয়ার আগে মোটর ছাড়তে হবে, আরো কত কাজ থাকে। সব আমারে দেখাই দিবেন, আমি সব করব, আপনাকে কিচ্ছু করতে হবে। আম্মা যাইতে লাগে, রাতে রান্নাটা সরাই দিই। হ্যাঁ তাহলে বেরিয়ে যাবে। বৌমাকে না আমার খুবই পছন্দ হয়েছে, কি কর্মঠ লক্ষ্মী একটা বৌমা, তাই না? হ্যাঁ কপাল বনে একটা বৌমা পেয়েছে, কি বলো? নাও মজা করে চা খাও। আহা সাতটা গেল তো। থ্যাংক ইউ। আচ্ছা বাবা মাকে দেখছি না, খাবে না? আবার বুড়া বুড়িও কম যায়, আমগো গ্রামে সবই কম যায়। খুব মজা হয়েছে, হাঙ্গাস মাছ অনেক টেস্ট হয়েছে। হাঙ্গাস মানে পাঙ্গাস? হাঙ্গাস। ওকে হাঙ্গাস। তোমার খাবার তুমি খাও। অত সব বুঝি না, আপনি না খেলে কিন্তু ভালো হইব না। খান খান না, আপনি কি চান আমিও না খাই থাকি আপনার লগে? মুখের ভাষাটা এমন করে একটু ঠিক করে কথা বলতে পারো না যে খাও, বলতে পারো না এভাবে? এটা আমার মাতৃভাষা, আমি এই ভাষাতেই কথা কই অভ্যস্ত, এত সহজে কি ঠিক হইব? একটু তো সময় লাগবে, নেন খান। মানে ফিন্দো নতুন জামা কাপড় ফিন্দো এগুলো আমি পরব। কালকে আম্মা আর আমি মার্কেট থেকে লয়ে এসেছি, তুমি ফিন্দো না, তোমার খুব সুন্দর লাগে। আরে কি বলছো, এগুলো পরে কি অফিসে জানে? হ্যাঁ হে কে লিগা যায় না? হ্যাঁ কি সুন্দর জামা কাপড়, আরে তোমার বলে সুন্দর লাগবে কিন্তু না। একটা হলুদ শার্ট আর লাল প্যান্ট পরে কি অফিসে যায়? আমাকে বলো কেউ যায় অফিসে? তুমি একবার ফিন দাও তো দেখো।
যাও তুমি এখান থেকে। বোঝো না কিছু না। আচ্ছা কি হয়েছে? চলেছিস কেন? মা দেখো না এইসব ড্রেস পরে আমাকে অফিসে যেতে বলছি। এ আম্মা এই কাপড়গুলো দেখতে কি খারাপই আছে? কি খারাপই আছে আম্মা? কাপড়টা সুন্দর না? মা দেখো একটা হলুদ শার্ট একটা লাল প্যান্ট পরে কি অফিসে যায়? মানুষ কি বলবে? বলবে যাত্রা সং এসেছে। আরে সব সময় যে ফর্মাল শার্ট প্যান্ট পরে যেতে হবে তা তো কোনো কথা না, মাঝে মাঝে অন্যরকম জামা কাপড় পরতে হয়। তাছাড়া জামা কাপড় সুন্দর তো, খারাপ কি? ভালোই। আমি আর বৌমা গতকাল মার্কেট থেকে কিনে নিয়ে আসছি। কি বাজে বিহেভিয়ার করতেছ আমার সাথে আম্মা? মা আমি এগুলো পরবো না। রাজীব রাজীব আমি বলছি তুই পর, একদিন পড়লে কিচ্ছু হবে না। বাবা তুমি বুঝতে পারছো না, রাজীব আবার তুই কথা বলছিস। আমি তোকে বলেছি তুই পর, এটা পড়লে সমস্যা হবে না, অযথা কথা বাড়াস না বাবা, পর। আমি বলছি যে না আমি পরবো না। তারপর কি করছে জানিস? বাবা মাকে ডেকে নিয়ে আসছে। তারপর তুই তো জানিস আমি বাবার কোনো কথা ফেলতে পারি না। বাবা বলে পড়ো, পড়ে আমার আগে আসতে হলো অফিসে। বুঝতে পারলাম তোর বউ তোর বাবা আমাকে পুরো ম্যানেজ করে নিয়ে নিছে। গ্রাম্য খ্যাত আচার ব্যবহার গ্রাম্য, মানে আমার কপালে এরকম একটা খ্যাত মেয়ে পড়বে আমি আমি ভাবতেও পারি। আরে ভাই হাসার কি হলেন? বুঝলাম না, কাজ করেন আপনাদের। কথা বলতে ভালো আমার একটু বাইরে যাবার মন চাইতেছে, আমার একটু বাইরে যাইবেন। তোমাকে আমি ড্রেস চেঞ্জ করতে বলেছি। না যাও। কেমন
জাম্মা আমাকে এক কাপ চা দিতে পারবে? হ্যাঁ তাহলে দিতেছি। মা কি রে কিছু বলবে না মা? আচ্ছা মা জেরিন সম্পর্কে কিছু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বল না, কি বলবি বল। মানে ওদের পুরো ফ্যামিলি কি এভাবে কথা বলে? হ্যাঁ আমাদের গ্রামের টোনে কথা বলে। কিন্তু মা এটা তো খুবই বিব্রতকর। মানে তোমরা আমাকে একটা স্মার্ট মেয়ের সাথে বিয়ে দিতে পারলে না? বাবা তোদের তো বিয়েটা হয়ে গেছে, এখন যদি তাই নিয়ে কথা বলিস তাহলে তো অশান্তি বাড়বে। আর একটু মানিয়ে নিতে চেষ্টা কর বাবা, সংসার মানে তো মানিয়ে নেওয়া, তাই না? একজন আরেকজনকে সম্মান করা, শ্রদ্ধা করা, সহ্য করা। তুই আর এটা নিয়ে আর বেশি কথা বলিস না বাবা। কি তো হয়েছে মা? কিছু না বাবা। জি আলহামদুলিল্লাহ ভালো। চা খাবেন? এক কাপ চা পাঠাও তো।
কিন্তু বাবা আমি এখনো প্রস্তুত না। মেয়েটি খুবই ভালো, তাদের বংশও খুব ভালো। বাবা তুই আর না করিস না। মা কয়েকটা দিন পরে বিয়েটা করি, মাত্র একটা ভালো জব পেলাম, কয়েকটা দিন পরে করলে কি হয় বলো? কিন্তু আমরা তো কথা দিয়ে দিয়েছি তাই না? ওকে, লেট দেম টু ওয়েট। বাবা আমি তোমাকে একটু কথা বলি, কয়েকদিন আগে আমার হার্টের একটা অপারেশন হয়ে গেল, আমি আর কতদিন বাঁচবো না বাঁচবো আল্লাহই জানেন। মেয়েটাকে তুমি বিয়ে করো, আমার বন্ধুর মেয়ে, শি ইজ পারফেক্ট ফর ইউ। আমি ওদের কথা দিয়েছি, তুমি যদি এখন আমার কথা না রাখতে চাও, আমার কথা না রাখো, মেয়েটাকে বিয়ে না করো, তাহলে অসম্মানিত হব। তুমি তুমি ডিসিশন নাও, দেখো কি করবে। এখন তোমার ইচ্ছে অনিচ্ছার উপরে, সম্মতির উপরে আমার মান সম্মান নির্ভর করবে। বলো তুমি কি চাও আমার সম্মান যাক? রাজীব কেন মন খারাপ করে বসে আছিস? এভাবে মন খারাপ করে থেকে কি হবে বল? বৌমাটা কতদিন বাবার বাড়িতে গিয়ে বসে আছে, মানব জীবন খুলে যা। এবার যা, বৌমাকে ফিরে নিয়ে যাবি। তুমি একটা কাজ করো, তুমি তোমার আপুকে একটু রেখে দাও। আচ্ছা তুই তোর কাজ কর, আমাকে আমার কাজ করতে দে, আমার অনেক কাজ আছে। শোন, অফিসের পরে কিন্তু পার্টি হবে। করছ, অফিসের।
মা জেরিন কোথায় জেরিন কোথায় যেন গেছে এত রাতে এখনো বাইরে কোথায় গেছে বলে গেছে না আমাকে তো তেমন কিছুই বলে যায় না আচ্ছা তুমি ঘুমো জিজ্ঞেস করলাম বৌমা এসব কেন পড়ো বলে মা আপনার ছেলে এসব লাইক করে তাই পড়ি এটা কি ঠিক বাবা হ্যাঁ মা ঠিক কেন আগে কি দোষ ছিল বৌমাকে কত লক্ষ্মী ছিল দেখো মা এত পুরনো যুগের মেয়ে হলে চলবে না আমার সাথে চলতে হলে স্মার্ট হতে হবে আলট্রা মডার্ন হতে হবে এত আলট্রা মডার্ন না ভালো না সেটা আমি বুঝব কি দোস্ত হবে নাকি আজকে তোমাকে বেশ খুশি খুশি লাগছে অনেক খুশি কারণ এই প্রথম মানে আজকে তোমাকে একদম নিজের মনের মতো করে পেয়েছি এটার জন্য তো তোমার আমাকে থ্যাঙ্কস দেওয়া উচিত কজ
আমি আমাকে তোমার মতো করে নিজেকে প্রেজেন্ট করতে পেরেছি? হ্যাঁ অবশ্যই থ্যাঙ্কস দাও উচিত, বাট ওয়ান কোশ্চেন, একদিনে শুদ্ধ ভাষা শিখলে কি করে? দেখো ছোট থেকে ঢাকাতেই বড় হয়েছি, তো সেখান থেকে শুদ্ধ ভাষাটা তো জানা ছিল, কিন্তু গ্রামের ভাষাতে কথা বলতে ভালো লাগে। গ্রামের ভাষাতে কথা বলা দরকার নেই, বিকজ অফ তোমাকে শুদ্ধ ভাষা দিয়ে ভালো মানাচ্ছে। বাই দ্য ওয়ে আমার আজকে গেটআপ তোমার কাছে কেমন লাগছে? ঠিক আছে, একটু ওভার লাগছে, বাট ইটস ওকে। তেমন কিছু না। আচ্ছা বাদ দাও, কি দেখছো ওরকম করে? ছেলেটা কি বেয়াদব দেখছো? এরকম ওয়েস্টার্ন আউটফিট যদি পরি তাহলে তো এরকম কমন পাস হবেই। Out.
তোমার বাড়ি থেকে যখন আমার বাড়িতে বিয়ের প্রস্তাব আসে, তখনই আমি সিদ্ধান্ত নিই যে আমি তোমাকে দেখব, এবং তোমার ব্যাপারে যখন আমি জানতে পারি, তখন সেই সাথে এটাও জানতে পারি যে তুমি আমাদের এক পরিচিত মানুষের বাসায় একটা পার্টিতে আটকে, সেদিন সেই পার্টিতে আমি নিজেও থাকি এবং তোমাকে লুকিয়ে রেখে অবসর। সেই পার্টিতে তুমি আমার ছোট বোনের সাথে যা করেছ সেটা দেখার পর আমি এটা সিদ্ধান্ত নিই যে আমি তোমার এটা শিক্ষা দিয়েছি। এরপর আমি তোমাদের বাড়িতে বউ হয়ে আসলাম, খ্যাত হয়ে, যেটাকে তোমরা বলো আমি স্মার্ট। এসে আমি তোমাকে সেই শিক্ষা দিতে চাইলাম যেটা অ্যাকচুয়ালি তুমি ডিজার্ভ। তারপর আমি হয়ে গেলাম আল্টা মডার্ন, যেটাকে তোমার সোসাইটি অ্যাকসেপ্ট করে, এবং এটা হওয়ার পর আমার মনে হয় আজকে আমি তোমাকে সেই শিক্ষাটা দিতে পেরেছি যেটা তুমি ডিজার্ভ। তোমার সমাজে তুমি আমাকে একটা কথা সত্যি করে বলো, তোমার এই সমাজে স্মার্টনেস কাকে বলে আর খ্যাত এটারই বা মানে কি? আমার মনে হয় রাজীব, তুমি নিজে অনেক কিছুই জানো, স্থির হও, জানো তুমি কি চাও। জানি না আসলে আমি কিভাবে তোমার কাছে ক্ষমা চাইবো, আমি এতদিন একটা ভুলের মধ্যে ছিলাম। আমি আসলে কোনটা স্মার্টনেস কোনটা সরলতা আমি না খুলিয়ে ফেলেছি, তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখও আমার নাই। তারপরও যদি পারো আমাকে ক্ষমা করে দাও। যেভাবে আছো যেমন আছো আমি তোমাকে সেইভাবেই চাই।